राज्ये नतून नियोगের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে। তো এটা আপনাদের রেলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্ট নিজের নাম অবশ্যই আপনারা লিখবেন, অবশ্যই আপনারা ব্লক লেটার্সে লিখবেন, ক্যাপিটাল লেটার্সে। তো নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা ভরবেন। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সম্পূর্ণ অবশ্যই আপনারা ভরে নেবেন। রিসেন্ট ক্লাস পাসপোর্টের ফটোগ্রাফি এখানে আপনাদের পেস্ট করতে হবে। তারপর মোবাইল নাম্বার অবশ্যই আপনারা দিবেন। তারপর ডেট, প্লেস, সিগনেচার। তো এখানে ডেট অবশ্যই বসাবেন, নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন। তো এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তো একটা অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, তো অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের জমা দিয়ে আসতে হবে বাই হ্যান্ড, অথবা আপনাদের পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হাল্ট কন্ট্রাক্টর অ্যাট গুরদাহা হল্ট স্টেশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন নাম্বার রয়েছে। তো শিয়ালদা ডেট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তারপর আপনাদের এটা আপনাদের চুক্তিভিত্তিক আপনাদের 5 বছরে আপনাদের নিয়োগ করা হবে। তারপর চলে আসছে নেক্সটে। তো সিকিউরিটি মানি হিসেবে আপনাদের ডিপোজিট আপনারা দেখতে পাচ্ছেন 2000 টাকা। তো আপনাদের এফডিআর ইন ফেভার অফ যেটা আপনাদের FA/CAO/ER/ 2000 টাকা আপনাদের লাগবে আপনাদের সিকিউরিটি মানি হিসেবে, ঠিক আছে। তো আপনাদের সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিং, রুম নাম্বার 44, কেজার স্ট্রিট, কলকাতা 7000014। তো এই ড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন আপনাদের সাবমিশন করতে হবে। এসের পোস্টের মধ্যে আপনাদের পাঠাতে হবে, ঠিক আছে। 3/10 থেকে 18/10 পর্যন্ত আপনারা আবেদন জমা দিয়ে আসতে পারবেন। তো 19/10 পর্যন্ত আপনারা পারবেন, এটা এভরি ওয়ার্কিং ডে হিসেবে আপনাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। 19/10 আপনার লাস্ট ডেট রয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশনটি আপনি ডাউনলোড করতে চান, অফিসিয়াল সাইট ভিজিট করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মেটটি সঙ্গে নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট ডে। 19/10 লাস্ট ডেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অবশ্যই আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের। তারপর 18 বছর অবশ্যই আপনাদের হতে হবে মিনিমাম। তারপর মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট ডে। এখানে আপনাদের চুক্তিভিত্তিক 5 বছরের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো পরবর্তী সময় আপনাদের এক্সটেন্ডও করা হতে পারে কাজের পারফরমেন্স যদি আপনাদের ভালো থাকে। তো সম্পূর্ণ এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে কোথায় আপনারা জমা দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনাদের এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর হল্ট কন্ট্রাক্টর অবশ্যই আপনাদের লিখতে হবে অ্যাট গুরদাহার হল্ট স্টেশন। তো টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এখানে অবশ্যই আপনাদের লিখতে হবে। তো আপনাদের 19/10 লাস্ট ডেট রয়েছে। তারপর চলে আসছি নেক্সট ডে। আপনাদের এখানে তো কমিশন চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এখানে কমিশন চার্ট দেওয়া রয়েছে। মিনিমাম আপনাদের 15% থেকে আপনাদের 1000 রয়েছে। তো আপনাদের 12%, 9%, 6%, 3%, কত আপনাদের সেলস টার্নওভার রয়েছে। তো অবশ্যই আপনার নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। তো এখানে কমিশন চার্ট ডিটেলস সম্পূর্ণ রয়েছে, দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অবশ্যই আপনাদের স্পিড পোস্ট করতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন।